রিয়েল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। এটা আসলে মানে কোনো প্ল্যান করে হয়নি, কিন্তু মিল্টন ভাই, মিল্টন খন্দকার, মিল্টন ভাই আমাদের বাসায় আসতো, তো আমার ভাই বাদশা বুলবুল ওনার লেখা ওনার সুর করা ক্যাসেট করেছিল। তো করার পরে তো বুলবুল ভাইয়ের গানে হারমোনাইজ ছিল। আচ্ছা। হ্যাঁ, তো আমি আবার হারমোনাইজ খুব ভালো করতে পারি। হ্যাঁ, তো আমি আমার বোন করলাম। করার পরে তখন মিল্টন ভাই বলল আমার ভাইকে যে বুলবুল আপনি যদি রাজি থাকেন তো তাহলে আমি ডলির একটা ক্যাসেট করব। হ্যাঁ, 12টা গানের। তখন স্কুলে পড়ছেন? তখন আমি আমি পড়ি, তখন আমি ক্লাস 8 এ পড়ি। হ্যাঁ, এটা কিন্তু এক বছর ধরে এই গান পছন্দ করা, প্ল্যানিং। হ্যাঁ, দুটো গান রেডি হতো। প্রথমে কি অ্যালবামের অফারই আসলো, মানে পুরো অ্যালবাম করব? আর তখন তো আর এখনকার মতো সিঙ্গেলস বের হতো না? না, অ্যালবাম করতে হতো। তারপরে দুটো গান রেডি হতো, এসে রেকর্ড করতো, আবার চারটা গান, এরকম করতে করতে এক বছর পার হয়ে গেল, পুরো এক বছর সময় ধরে অ্যালবাম। হ্যাঁ। তারপরে বুল ভাই বললো হ্যাঁ ঠিক আছে মিল্টন ভাই আপনি অবশ্যই করেন। এই মানে খেলার ছলে আমি বলবো যে মানে এইরকম কোনো কিছু সিরিয়াস না। তাহলে আপনার রেকর্ডিং এর এই অ্যালবাম দিয়ে শুরু হলো, মানে প্রথম রেকর্ডিং? প্রথম রেকর্ডিং। এবং আমি মানে আমরা তো সবসময় বাসায় গাইতাম, মাইক্রোফোনের সামনে, মানে রেকর্ডিং স্টুডিওতে সবচেয়ে বড় কথা, মানে আমার গান, মানে আমি আমার নিজের গান আমি গাইবো, মানে এটা একটা অন্যরকম ইয়ে ছিল আমার। তারপর আমি যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ালাম, কোন গান কীভাবে গাইতে হবে সেটাও আমাকে মিল্টন ভাই সাহায্য করতো। তো এই করতে করতে 12টা গান হলো। গান যখন লেখা হতো, লেখা কি আপনাকে দেখানো হতো না, গান রেডি করে আপনাকে? গান রেডি করে মিল্টন ভাই আসতো, আমরা তো প্রতি সন্ধ্যায় আমাদের বাসায় আমরা বসতাম। তো বলতো যে বুলবুল ভাই দেখেন তো ডলির জন্য এই গানটা আজকে করলাম, মানে মিল্টন ভাই যে গানটাই করতো সেই গানটাই মূলত যে খুব সুন্দর খুব সুন্দর। এরকম করতে করতে 14টা গান, আমার ক্যাসেটে তো 12টা থাকে, তা আমার ওই ক্যাসেটে 14টা গান ছিল। আচ্ছা। পরে অ্যাড হলো ম্যাকগাইভার। জি, ম্যাকগাইভার। তখন তো আরে বাপরে, বুধবার আমার খেয়াল আছে আমরা দেখতাম, বসে থাকতাম। হ্যাঁ, আমার মনে আছে আমি ম্যাকগাইভার বলতে পারতাম না, ম্যাকডাইভার বলতাম, তখন উচ্চারণ ঠিক হয় না তো এইভাবে আর কি হয়ে গেল। তারপরেও মিল্টন ভাই ক্যাসেট নিয়ে প্রতিটা কোম্পানির কাছে দাঁড়ে দাঁড়ে উনি নিজে, তখন হলো আপনার সারগাম ছিল এক নম্বরে, মানে নাম করা। হ্যাঁ, সারগামকে গিয়ে বললো, সারগাম বললো না আমি এটা নিবো না। তারপরে ডন ছিল, হ্যাঁ ডন মিউজিক ছিল, ডনে গেল, বললো যে না আমি নিবো না। পরে একটা মানে তেমন নাম না, তাকে বললো যে মুরাদ ভাই স্যালেক্স, উনি হলো ক্যাসেটটা বানাতো। হ্যাঁ, ক্যাসেট কিভাবে মানে হয় না ফিতা, তারপরে এরকম মানে বানানো হতো, ক্যাসেটটা বানাতো ওনারা, ওনাদের এইটাই বিজনেস ছিল। তো তখন মিল্টন ভাই গিয়ে বললো যে আপনি তো এটা করেন, তো চলেন না ডলির এই গানটা করেন, একটা বের করেন, কি বাদ দেন, মনে করেন কিছু হলোই না, দেখি না। তখন মুরাদ ভাই বললো ওকে মিল্টন ভাই আপনি যখন বললেন তাহলে আমি এটা, এই তো স্টার্ট হয়ে গেল। তো তখন মিল্টন ভাইয়ের আর্টিস্টের কি অবস্থা, সে কোথায় ছিল বা কি করছিল? আমার এগুলো আইডিয়া ছিল যে এরকম হচ্ছে, এত দৌড়াদৌড়ি হচ্ছে? একদমই না। আমি ঠিক চান রাতে আপনি যে কথাটা বললেন যে আগে তো গান আমরা শুনতাম জোরে জোরে, বড় বড় সাউন্ড স্পিকারে, আমরা গান স্পিকারে। তো চান রাতের দিন মুরাদ ভাই ফোন করলো আমার ভাইকে, উনি চান রাতের দিন আমার ক্যাসেট বিক্রি করে মানে খোলাতে পারতেছে না, মানে এমন একটা অবস্থা, মানে এটা আমার কথা না, এটা তার কথা। তো সে বলতেছে যে আমি নেক্সট ক্যাসেটের জন্য আমি আসতেছি, বুল ভাই অনেক ভালো রেসপন্স পাচ্ছি, আমি সৃষ্টি নিয়ে আসতেছি, নেক্সটটা আমি এগ্রিমেন্ট করব। তো বুল ভাইও জানে না যে এরকম, হ্যাঁ হ্যাঁ। আর স্টেডিয়ামের প্রত্যেকটা দোকানে দোকানে এরকম গান আমার হেজুপো বাজতেছে। তো তারপরে আসলো, উনি এসে এগ্রিমেন্ট করে চলে গেল। তখন বুল ভাই বললো যে চল তো আমরা একটু ঘুরি, দেখি উনি যে আসলেন কি অবস্থা তোর ক্যাসেটের। আমি বললাম চলেন যাই। এই আমরা তখন তো রিক্সা নিয়ে গুলশানে ঘুরতেছি, যেখানেই যাচ্ছি সেখানেই দেখতেছি যে গান হ্যাঁ বাজতেছে। তখন বুঝলাম যে ও তাহলে আমার ক্যাসেট মানুষ শুনতেছে। এবং কি অবস্থা দেখেন যে মানে কোন রেকর্ড লেভেল না, যারা প্রোডিউস করে বেসিক্যালি, মানে ম্যানুফ্যাকচার করে যারা ক্যাসেটটা, ওরাই অ্যালবামটা রিলিজ করলো দায়িত্ব নিয়ে, ওই অ্যালবামটাই সবার কাছে পৌঁছে গেল।
এইটাই হয়। সো হে যুবক গানটা নিয়ে আমি একটু মানে আমার এই গানটার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট। এই গানটা যখন আপনি প্রথম শুনলেন ইয়েটা কি মনে আছে, মানে আপনার কেমন লেগেছিল গানটা শোনার পরে? আমার না ওইরকম কিছুই মনে হয় নাই, যখন গানগুলো আমি করলাম তখন আমি জাস্ট আমাকে গান উঠিয়ে দেওয়া হতো, আমি গিয়ে গাইতাম, বাস এই থাকে না একটু মানে অন্যরকম ফিলিংসগুলো কাজ করে, সেটার কিছুই ছিল না। কিন্তু এই জিন্স নিয়েই আমার বেশি আমি আশা করেছিলাম হলো আপনার ইয়ে নিয়ে, ম্যাকগাইভারটা নিয়ে। ওকে, আমি ভেবেছিলাম যে ওই গানটাই নক করবে, কিন্তু জিন্স হয়েছে কি তখন হলো আপনার সব ছেলেরাই জিন্স পরতো, জিন্স তো সারা জীবনের একটা ফ্যাশন, তাই না? আমিও আজকে জিন্স পরেছি, কারণ আজকে ডলের পাশে জিন্স পরে একটা। তো তখন মিল্টন ভাই বলল যে এই গানটা এখন জিন্স ছেলেরা বেশি পরে, ডলি এই একটা গান করে ফেলি। তো ঠিক ওই রকমই আমিও ভয়েস দিয়ে দিয়া লিখার প্ল্যানটার সময় কি আপনি ছিলেন গানটা তখন এরকম লিখা ছিল এরকম কখনোই না। মিল্টন ভাই লিখে, মিল্টন ভাই বাসায় আসতেন, আমাকে আমাদেরকে শোনাতেন। সো অ্যালবাম যখন রিলিজ হয়ে গেল স্কুলের কি অবস্থা, মানে স্কুলে যখন সবাই জানলো যে এই অবস্থা, ফ্রেন্ডরা টিচাররা? তো সবচেয়ে বড় কথা যে আমি বলবো আমার ভাগ্য যে আমার যে প্রিন্সিপাল ছিল উনি আমাদের স্কুলের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতো, ভালোবাসতো আমাকে আর আমার ছোট বোনকে, মানে আমরা একই কলেজে, এই জন্যে পছন্দ করতো যে আমরা গান করতাম। আর যখন এই ক্যাসেটটা বের হলো তখন তো আর বাপরে বাপ, স্যার তো কি সবার কাছে বলে বেড়াচ্ছে যে আমার আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, আমার স্কুলে পড়ে ওরা, তখন আমি ক্লাস 9 এ পড়ি, আমার স্কুলে পড়ে। তখন তো এটা খুবই রেয়ার ছিল, কারো অ্যালবাম বের হবে তাও স্কুলে পড়ে একজন, তার অ্যালবাম বের হবে এবং যেটা অলরেডি হিট, তো এটা আসলেই তো বিরাট একটা ব্যাপার ছিল। তো ওই বছর যে বছর রিলিজ হয় অ্যালবামটা, তো ওই বছর কি স্কুলে পারফরমেন্স বা কিছু করা হয়েছিল? আমরা তো ওই স্কুলে ছোটবেলা থেকে মানে ওখানে আমি ঢুকলাম আমরা ক্লাস 6 5-এ, ফাইভ থেকেই স্কুলের থাকে না ওই যে কিশোলয় হতো, কিন্তু স্কুল তরফ থেকে প্রতিটা স্কুলের এক একটা শো হতো বিটিভিতে। তো তখন থেকে বিটিভিতে আমরা অনুষ্ঠান করতাম, স্কুলেও করতাম, গানের অনুষ্ঠান হওয়া মানেই ডলি পলি থাকবে, ছন্দা আপা থাকবে, ছন্দা আপা আবার ভালো নাচ, উনি নাটক করতেন আবার নাচ নাচও করতেন, তো এই আমরা তিনজন থাকবই, স্যারের খুব পছন্দের আমরা তিনজন ছিলাম। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।